এবং হওয়াটাই হয়েছে আমি জন্য ক্ষমা চাচ্ছি ফিরে আসবো কিন্তু আমি জানি না শেখ হাসিনার সরকারের পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার হত্যা গুম চাঁদাবাজি দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হোতা শামীম ওসমান সেলিম ওসমান আজমেরী ওসমান সহ এই পরিবারের সব ক্যাডার লাপাত্তা শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার হত্যা গুম চাঁদাবাজি দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হতা শামীম ওসমান সেলিম ওসমান আজমেরি ওসমান সহ এই পরিবারের সব ক্যাডার লাপাত্তা উনিশশো সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জে চার আসন থেকে এমপি হন শামীম ওসমান এর পরপরই চাঁদাবাজি দখলবাজি হত্যা গুম জমি দখল বালু মহাল দখল সহ অসংখ্য অপকর্মে লিপ্ত হয়ে গডফাদার তকমা অর্জন করেন তিনি নারায়ণগঞ্জের মানুষ প্রকাশ্যে তার নাম উচ্চারণ করতেও ভয় পেত দুই সালের অক্টোবরের নির্বাচনের পর জনরোষের ভয়ে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যান শামীম ওসমান তার ভাই নাসিম ওসমান সেলিম ওসমান সহ ক্যাডার বাহিনী দুই সালে আওয়ামী ক্ষমতায় এলে নারায়ণগঞ্জে ফিরে আসে পলাতক ওসমানরা